Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়ের স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মেয়েদের নাক কান ফোড়াতে দেখলে, কানা করতে দেখলে, ছিদ্র করতে দেখলে এর ব্যাখ্যা কি? আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেয়েদের একটা কষ্টকর মুহূর্ত নাক কান ফোড়া করা, বাসায় হোক, বিউটি পার্লারে হোক, গ্রামে হোক, গঞ্জে হোক, যেখানেই হোক, এর ব্যাখ্যাগুলো কি? আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেক্ষেত্রে আমি বলবো যে নাক কান ছিদ্র করা, নাক কান ফোড়া করা অবশ্যই ভালো এবং প্রশংসনীয় কাজ। কোনো অবিবাহিত মেয়ে যদি ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে এই নাক কান ফোড়া করতে দেখা তার শরীরের গ্রোথ ভালো হবে এবং তার বেড়ে ওঠার শক্তিটা দ্রুত বাড়বে এবং তার মনে অনেক কাজের ক্ষেত্রে সাহায্য হবে। সে সাহসিকতার পরিচয় দিবে যে কোনো কাজে। বিবাহিত মেয়ে যদি তার নাক কান ফুরো করা না থাকে, ওই মেয়ে যদি বিবাহিত স্বপ্নে দেখে যে সে নাক কান ফুরো করছে যার ফুরানো নাই, বিবাহিত হওয়ার পরে ফুরাচ্ছে, অথবা এমন স্বপ্ন দেখছে, এটা কখনো কখনো তার দুর্বলতার লক্ষণ। তার যে কোনো কাজের মধ্যে বাধা আসতে পারে, তার বুদ্ধিমত্তা কম হওয়ার আলামত বুঝতে হবে। যে কোনো কাজের মধ্যে তার হীনমন্যতা আসতে পারে। আর বিবাহিত মানুষ নাক কান ফুরানো আছে, আবারও ফুরাতে দেখলে তার শরীরের উদ্দীপনা, কামনা বাসনা বেশি হতে পারে, একাধিক পুরুষের দিকে তার মন ঝুঁকতে পারে, একজনের চেয়ে সন্তুষ্ট না এমন হতে পারে, অথবা সে এদিক সেদিক তাকায়, অমুকের ভালো, অমুকের ভালো, শুধু ভালো ভালো খুঁজে এমন থাকতে পারে। যদি এমন হয়, গর্ভবতী মেয়ে, গর্ভবতী নারী যেমনই হোক নাক কান ফুরাচ্ছে, তার জন্য এ জাতীয় স্বপ্ন দেখা শুভ লক্ষণ। কেউ কেউ বলেন তার ছেলে সন্তান হতে পারে, আবার কারো মতে মেয়ে সন্তান হতে পারে, যেহেতু ওই অবস্থায় সেই স্বপ্ন দেখেছে। কোনো বিধবা নারী যার স্বামী মারা গিয়েছে, অথবা একটা হচ্ছে তালাকপ্রাপ্তা বিধবা নারী যদি এমন হয়ে থাকে, সেক্ষেত্রে নাক কান ফুরাচ্ছে, তো সেক্ষেত্রে তার নতুন করে আবারও বিয়ে হতে পারে, তার জীবনে খুশির সময় আসতে পারে। আর কোনো মৃত মানুষকে যদি নাক কান ফুরিয়ে দিতে দেখে, স্বপ্নদ্রষ্টা যে দেখবে তার বিপদ আছে। যদি সে মৃত, মানে যে দেখলো সে মৃত মানুষকে ফুরাইয়া দিচ্ছে, তো সেক্ষেত্রে সে মানুষের সেবা করবে। আর মৃত মানুষ যদি আপনারে ফুরাইয়া দেয়, নাক কান ফুরাইয়া দেয়, আপনি জীবিত, যাকে দেখছেন সে মৃত, মৃত আপনারে নাক কান ফুরাইয়া দিচ্ছে, আপনার বিপদ আছে, এটাই হচ্ছে ব্যাখ্যা। আর তালাকপ্রাপ্তা নারী যদি নাক কান ফুরাতে দেখে, বিবাহ হতে পারে। আর বিধবা নারী, তারও বিবাহ ইঙ্গিত বুঝিয়ে থাকে। এই বিষয়গুলো নিয়ে আরও ইমামদের মতামতের মধ্যে ভিন্নতা রয়েছে। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, আমাদের ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। আমাদের কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি, মৌলানা হাবিব, মৌলানা জাকারিয়া, মৌলানা ইমরান, অথবা আমাদের ছবি অথবা আমাদের ভিডিও দিয়ে অনেকে প্রতারণা করছে, এই জন্য সাবধান থাকবেন। বারবার বলার পরও সতর্ক না হলে ড্রাইভার কিন্তু আমরা নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।